একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সঠিক মানুষদের ঘর এবং পঞ্চায়েতের কাজে মান উন্নয়ন সহ ১২ দফা দাবি নিয়ে পিচুরিয়া গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিলেন সিপিএম পরিচালিত ভারত ক্ষেত মজুর ইউনিয়ন জামুরিয়ার কমিটি। এই স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন কাজল বাউরি। সুকুমার সাংগুই অভিযোগ করেন যে পঞ্চায়েতের স্বজন পোষণ চলছে, গরিবরা ইন্দিরা আবাসের ঘর পাচ্ছে না, আবার কিছু পরিবার তিনটি করে ঘর পাচ্ছে, গ্রামীণ রাস্তা সরকারি নিয়ম মেনে হচ্ছে না। আছে সেই টাকায় ৭৫% টাকা পিছিয়ে পড়া অংশের যে পরিবারগুলো বা পিছিয়ে পড়া যে পাড়াগুলো সেই পাড়াতে খরচ করার কথা, কিন্তু সেই টাকা কোনো কোথাও খরচ হচ্ছে কেউ জানতে পারছে না। এমনকি যে স্কিমের কাজগুলো হচ্ছে সেই স্কিমে এস্টিমেটে যা কাজ হচ্ছে সেই এস্টিমেট অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। কোথাও ৬ ইঞ্চি ঢালাই, সেখানে ২ ইঞ্চি ঢালাই করেই সেরে দেওয়া হচ্ছে। এই যে অবস্থা, একশো দিনের কাজে ফলস মাস্টার রোল হচ্ছে, এটাও আমাদের জানা আছে। একশো দিনের কাজে ফলস মাস্টার রোল করে পড়ে সেই টাকা তারা নিজেরা খেয়ে নিচ্ছে সুপারভাইজারের মাধ্যমে। এই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ দাবি আমাদের ছিল যে আমাদের আদিবাসী একটা পাড়া আছে বেললাঙা, সেখানে আমরা বামফ্রন্টের সময় শিশু শিক্ষা কেন্দ্র করেছিলাম, যাতে করে সেই এলাকার বাচ্চারা ১ কিলোমিটার দূরে এসে পড়তে না হয়, সেখানে তাদের পড়াশোনাটা হয়। সেই শিশু শিক্ষা কেন্দ্রটা আমরা দেখছি আজকে ৬ মাস ধরে বন্ধ। যদিও চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাংগুই এই ডেপুটেশনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। তিনি জানান যে সিপিএমের পক্ষ থেকে যে দাবি সম্বলিত পত্রটি দিয়েছেন তা কোনোটাই সঠিক নয়। কার্যকরী করার আবেদন রাখছি, আশা করি যে সমস্ত অভিযোগগুলো করেছে এখানে এই পঞ্চায়েতে গেলে একটাও ঘটে না। যেমন আপনাকে একটা উদাহরণ স্বরূপ দিই, ওরা একটা ১১ নম্বর পয়েন্টে লিখেছে যেখানে সার্টিফিকেটের জন্য অযথা হয়রানি হতে হয়, গৃহ করে অযথা এক্সট্রা পয়সা দিতে হয়। ওদের এই অভিযোগটা যদি থাকতাম, এই অভিযোগটা মানে অভিযোগপত্র গ্রহণই করতাম না, ওদেরকে বাধ্য করেছি আমি এটা কাটাতে। তার কারণ আমার পঞ্চায়েতের যদি প্রমাণিত করতে পারে আমি পঞ্চায়েত প্রধান শিফটে ছেড়ে দেবো। কাটমানির কথা এখানে অভিযোগে কিছু নেই, আমার সঙ্গে আলোচনা হয়নি। হ্যাঁ, সেই স্কুলটার ব্যাপারে আমি আজ থেকে ৬ মাস ধরে চেষ্টা চালাচ্ছি, আমার মানে সাকসেস হয়েছি। বিগত ভিডিও যে ছিলেন আমাদের অনুপম চক্রবর্তী, তার সাথে আলোচনা হয়েছে, আমরা সমিতি এবং পঞ্চায়েত থেকে কোপারেশন করে কিছু টাকা প্রত্যেক মাসে দিয়ে পরে মানে প্রধানের দায়িত্বে ওই সেন্টারটা আমরা চালাবো, আশা করি ১৫ আগস্টের মধ্যে শুরু করতে পারবো। জামুরিয়া থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।